2009 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল এক বিস্ময় বালকের। হ্যাঁ দর্শক, বলছিলাম ডেভিড ওয়ার্নারের কথা। বিস্ময় এই বালক এরপর টানা 15 বছর অস্ট্রেলিয়াকে সার্ভিস দিয়ে গেছেন। শুধু অস্ট্রেলিয়ায় নয়, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা ওপেনার হিসেবে। 161 ওয়ানডে ম্যাচ খেলা ডেভিড ওয়ার্নার 33টি অর্ধশতক সহ 22টি শতরান করেছেন 6,932 রানের সুবাদে। তবে দুঃখজনক ব্যাপার হলো, নতুন বছরেই অজি সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ দিলেন ডেভিড ওয়ার্নার। আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর থেকেই গুঞ্জন উঠে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। এর আগে গত বছরের এসেজেই ওয়ার্নার জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই এই ফর্ম্যাটকে বিদায় বলে দেবেন তিনি। তবে তিনি টেস্ট ক্রিকেটের আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেবেন এমনটা কেউই প্রত্যাশা করতে পারেনি। তাই তো নতুন বছরে সবার জন্য দুঃসংবাদ দিলেন ডেভিড ওয়ার্নার। আজ সোমবার 1 জানুয়ারি 2024 সংবাদ সম্মেলনে ডেভিড ওয়ার্নার নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ফলে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটাই ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। সংবাদ সম্মেলনে ডেভিড ওয়ার্নার বলেন, আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারবো আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে। এবং শেষে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, তিনি ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেও আন্তর্জাতিক টি-20 চালিয়ে যাবেন।